সবগুলো এলাকায় সন্ত্রাস দীর্ণ। 2018 সেখানে তেসরা মার্চের পর থেকে এই শেখারকোটে এরকম সন্ত্রাস দীর্ণ ছিল। তা আমরা পার্টিগতভাবে সিদ্ধান্ত করেছি, ক্রমে ক্রমে সাহস করে এই সমস্ত সন্ত্রাস দীর্ণ যে জায়গাগুলো আছে সেখানে আমরা মিছিল সভা করব। সভা করে মানুষের মনে আমরা এই আশ্বস্ত দিতে চাই, বামফ্রন্টই একমাত্র বিকল্প। এইটা আজকে প্রমাণ হয়ে গেছে, তারা নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, চাকরি কাজ রেখা একটাও তারা পালন করেনি। এমনকি একটি রাস্তাতে নতুন করে বীজও দেওয়ার ক্ষমতা তাদের নেই, মাথা কেটে দিচ্ছে। আমাদের সময়তে যে ঘর স্যাংশন ছিল সেই ঘর দিয়ে এরা লুট করছে। গোটা সরকারটা একটা লুটেরা সরকার হয়ে গেছে। তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ঘৃণা তাকে জাগ্রত করে আগামী নির্বাচনে বামফ্রন্টকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা এবং বিজেপিকে ত্রিপুরা থেকে হটিয়ে গোটা দেশে বিজেপিকে হটানোর জন্য এই যে সংগ্রাম, আমাদের এই সংগ্রামের সূচনা শেখেরকুট বাজারে আজকে আবার নতুন করে আমরা শুরু করলাম। এটাই হবে আজকে আমাদের মিছিলের প্রধান উদ্দেশ্য। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.